বন্ধুরা, আমি মধুমিতা নিয়ে ফিরে এলাম আর একটা নতুন রেসিপি। আজকে বানাবো চিকেন ভর্তা। চিকেন ভর্তা বানানোর জন্য আমি প্রথমে 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা আমি সেদ্ধ করে নিয়েছি। এই চিকেনটাকে আমি সেদ্ধ করে এই অংশগুলোকে, হাড়গুলোকে বাদ দিয়ে দেব আর চিকেনগুলো নিয়ে নেব। আর এই জলটাকে কিন্তু ফেলবো না, জল এই স্টকটাকেও নিয়ে নেব। চিকেন ভর্তা বানানোর জন্য যে উপকরণগুলো আমার লাগছে সেইগুলো হলো, আমি প্রথমে নিয়েছি একটা পেঁয়াজের পেস্ট, একটা পেঁয়াজ কুচি, গোটা পেঁয়াজ, আর নিয়েছি একটা টমেটোর পেস্ট, গোটা টমেটো, এখানে নিয়েছি আদা রসুনের পেস্ট, নিয়েছি 3টি কাঁচা লঙ্কা আর লেবু কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাটা, নিয়েছি 2 চামচ টক দই, আর নিয়েছি এখানে কাজু আর 4 মগজ বাটা, আর লাগছে আমার 2 বাটার, আর মশলা লাগছে আমার, এখানে আমি নিয়েছি জিরে পেস্ট, এখানে ধনে পেস্ট, আর এখানে নিয়েছি গোলমরিচের পেস্ট, আর নিয়েছি এখানে সব রকম মশলা, জিরে, ধনে, মৌরি, 5 ফোড়ন সব মিলিয়ে একটা মশলা পেস্ট করে এটা নিয়েছি। আমি চিকেনের সলিড অংশগুলো আর হাড়টা আলাদা করে নিয়েছি। এটা হচ্ছে সলিড অংশটা আর চিকেনের স্টকটা। এবার চলে যাব আমরা দ্বিতীয় পর্যায়ে। আমি কড়াইতে কিছুটা সাদা তেল নিয়েছি, এবার একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিচ্ছি, আর দেব দারুচিনি আর এলাচ। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা। আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। আদা রসুনের পেস্টটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্টটা। এবার দিয়ে দিচ্ছি টমেটোর পেস্টটা। ভালো করে সব মশলাগুলো কষানো, কষিয়ে নেওয়া ভালো, না হলে এই যে মশলার যেটা গন্ধ থাকে না ওটা ভালো করে যায় না। এবার দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। আমি চিকেন সেদ্ধ করার সময় একটু লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, এখন তাই একটু কম পরিমাণেই লবণটা দিচ্ছি, প্রয়োজন হলে আবার লবণটা দেব। এবার আমি কাঁচা লঙ্কা, যে কোঁচানো কাঁচা লঙ্কাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি, আপনারা পেস্ট হিসাবেও ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি সামান্য একটু গুঁড়ো লঙ্কা, ঝাল বুঝে যেমন যারা ঝাল পছন্দ করবে সেই অনুপাতে। আর আমি যে মশলাগুলো নিয়েছিলাম, জিরে পেস্ট, ধনে পেস্ট, এই মশলাগুলো এবার একে একে অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি জিরে পেস্টটা, এবার দিয়ে দেবো ধনের পেস্টটা, এবার দিব গোলমরিচের পেস্টটা। এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি এবার চিকেনের সঙ্গে একটু জল অ্যাড করবো, যে জলটা আমি স্টক হিসাবে ব্যবহার করেছিলাম সেটাই দিচ্ছি, রেখে দিয়েছিলাম সেটাই দিলাম। ভালো করে আমি চিকেনটা দিয়ে মশলাগুলোর সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। চিকেনটা আমার সেদ্ধ করা ছিল বলে একটু কম সময়ই লাগবে কষাতে, আর হাড় নেই সেই কারণে আরও কম সময় লাগবে, তাই তবুও চিকেনটাকে ভালো করে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে কষিয়ে নেবে রান করে।
এবার আমি বাকি যে পাঁচ মিশালি মশলাটা আমার ছিল, জিরে ধনে মৌরি সব মিশিয়ে সেই মশলাটা আমি এবার দিয়ে দিচ্ছি। আমি এবার কাজু বাটা আর চার মগজ বাটাটা দিয়ে দিচ্ছি। একটুখানি মিশিয়ে নিয়ে এবার অ্যাড করে দেবো দইটাও। আমি এবার এক চামচ চিনি অ্যাড করছি। আর দিয়ে দিচ্ছি বাটারটা। আমি একটা সেদ্ধ করা ডিম সেটা হাফ টুকরো এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। আপনারা গোটা দিতে পারেন, দুটোও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি একটু গরম মশলা অ্যাড করে দেব। আমার হয়ে গেল চিকেন ভর্তা, এবার আমি এটাকে নামিয়ে দেব। রেডি হয়ে গেছে আমার চিকেন ভর্তা, রেডি টু সার্ভ। আপনারা চিকেন ভর্তা রুটি পরোটা নান এসবও সবই খেতে পারবেন, রাইসও খেতে পারবেন, ভালো লাগবে। গরম গরম বানিয়ে ফেলুন একদিন বাড়িতে, যে কোনো একটা সময়, সকালে হোক রাতে হোক। তাহলে আজকের মতো এইটুকুই থাক, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেল, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু আরও নতুন নতুন রান্নার আপডেট পেতে থাকবেন। ধন্যবাদ।